অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে সব ক্রিকেট খেলা এমনকি পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও কবে অনুষ্ঠিত হবে তারও কোন ঠিক ঠিকানা নেই এরই মাঝে এবার জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের একজন ব্যাটসম্যানকে আইপিএলের দল চাচ্ছে বর্তমান আইপিএল এর নিলাম হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে সেই আইপিএলেই লিটন দাসকে দলে নেওয়ার ইচ্ছে ছিল বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি দলের কিন্তু শেষ পর্যন্ত তার নাম নিলামে না থাকায় তাকে দলে নেওয়া সম্ভব হয়নি কোনও দলের বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যাটসম্যান লিটন দাস এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ প্রথমত ভারতের বিপক্ষের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলেন লিটন দাস তার উপর তার ব্যাটিং দেখে বেশ মুগ্ধ কমেন্টেটর হাসা ভোগলে বিভিন্ন সময় টুইটারে তাকে প্রশংসায় ভাসান এই সুবাদের জনপ্রিয়তাটাও আরও বেশি ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে তিনি আছেন তার ফর্মের তুঙ্গে এমনকি টি টোয়েন্টিতে আছেন নিজের ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে সব মিলিয়ে এবারের আইপিএলে না হলেও পরবর্তী আইপিএলে তাকে দেখা যেতে পারে